সৌম্যদীপ পৌলমী। এই নামটি অত্যন্ত জনপ্রিয়, অত্যন্ত পরিচিত টেনিসের ক্ষেত্রে, এবং সেই টেনিস একাডেমির এবার কৃতি ছাত্রী সিন্ড্রেলা, এবং তার সেই কৃতিত্ব তুলে ধরবো আপনাদের সামনে। পৌলমী ঘটক, সিন্ড্রেলা দাস সহ বিশিষ্ট লোকেরা এই মুহূর্তে নিউজ বর্তমানের ক্যামেরার সামনে। আজ পৌলমী ঘটকের যে একাডেমি রয়েছে টেবিল টেনিসের, সেই একাডেমি থেকে সিন্ড্রেলা দাস চেকোস্লোভিয়া গিয়ে দুটো পদক পেয়েছেন। সিন্ড্রেলা আমাদের সামনেই রয়েছেন। পৌলমী ঘটকের কাছে জেনে নেব সিন্ড্রেলা, যে এই যে পদক পাওয়া আন্তর্জাতিক ক্ষেত্রে অ্যাজ এ কোচ হিসেবে তার কেমন লাগছে। দিদি, প্রথমেই আপনাকে নিউজ বর্তমানে স্বাগত জানাচ্ছি। সিন্ড্রেলার এই যে অভাবনীয় সাফল্য আপনার একাডেমি থেকে, কোচ হিসেবে আপনার কিরকম লাগছে? সবার আগে বলি, এটা আমার একার একাডেমি নয়। ধানুকাজি রয়েছে দেখছেন, ধানুকা ধুনসেরি সৌম্যদীপ পৌলমী টেবিল টেনিস একাডেমি। আমাদের ধানুকাজির সাথে আমরা টাই আপ হয়েছে আমাদের, এবং আমাদের স্বপ্ন যে বাংলার থেকে এবং ভারতবর্ষ থেকে প্রথম টেবিল টেনিসের অলিম্পিকের মেডেলটা আমরাই আনবো, এবং সেটারই চেষ্টা ওনারও স্বপ্ন, আমারও সৌম্যদীপেরও স্বপ্ন সেটাই। আর যেটা মেইন বলার, সিন্ড্রেলা যখন আমাদের কাছে আসে, যেরকম সৌম্যদীপ বললো এখন থেকে 4 বছর আগে অনেক ছোটোবেলায়, সবার আগে সিন্ড্রেলাকে গ্রুম করা শুরু করেছে সৌম্যদীপ। ও আপনাকে আরও ভালো বলতে পারবে, তারপর অবশ্যই আমি রয়েছি, এবং এখন আমাদের কাজটা আরও ইজি হয়েছে। আমাদের মনে হচ্ছে আমরা স্বপ্নের আরও এক ধাপ কাছে, কারণ ওনার সাপোর্টটা রয়েছে, উনি আছেন বলেই আমার মনে হয় যে আমরা সবাই যে স্বপ্নটা দেখছি সেটা বাস্তবে। কারণ দেখলেন আজকে উনি অ্যানাউন্স করলেন এই মুহূর্তে যে সিন্ড্রেলাকে সব রকমভাবে সাপোর্ট করবে। বাঙালি বাচ্চারা অনেক ট্যালেন্টেড হয়, কিন্তু অনেক সময় ফাইন্যান্সিয়াল কারণে তারা সেই এক্সপোজারটা, সেই সময়, সেই ফ্যাসিলিটিগুলো তারা পায় না। আজকে ওনার মতন লোক আমরা খুব লাকি মনে করব, বেঙ্গল টেবিল টেনিস খুব লাকি, ইন্ডিয়ান টেবিল টেনিস খুব লাকি যে ওনার মতন লোক টেবিল টেনিসের মতো স্পোর্ট চুজ করেছেন, এবং কথা দিয়েছেন প্রত্যেকটা বাচ্চাকে সাপোর্ট করবে। তো এবার এটাই দেখা, আপনারা সবাই এটাই মানে আমাদের জন্য এটাই আশীর্বাদ করুন যে ভবিষ্যতে যেন আমাদের প্রত্যেকের এই স্বপ্নটা, যে ইন্ডিয়া থেকে টেবিল টেনিসে আমরা মেডেল আনবো, সেটা যেন পূর্ণ হয়। বিগত 20 বছর থেকে আমরা ইন্ডিয়া টিমের জন্য খেলেছি, দেশের জন্য খেলেছি। অবশ্যই এখন সময় এসেছে যে আমরা সোসাইটিকে যেটা আমরা জানি, যেটা পেয়েছি সেটা ফিরিয়ে দিই, কিন্তু শুধু আমার আর ওর পক্ষে সেটা সম্ভব হতো না, কারণ অনেক কিছুই থাকে, আমাদেরও লিমিটেশন আছে। ওনার মতন একজন ব্যক্তি ধানুকাজি যে আমাদেরকে আশ্বস্ত করেছেন যে প্রত্যেকটা বাচ্চা ট্যালেন্ট খুঁজে এবং তাদের সাপোর্ট করবে, এই আশ্বস্তিটা পাওয়ার পর থেকে আমি সেটাই বলছি আপনাকে যে আমাদের মনে হচ্ছে আমাদের স্বপ্নটা নিশ্চয়ই সার্থক হবে। এবার আমরা চলে যাই সিন্ড্রেলার কাছে। সিন্ড্রেলা চেকোস্লোভিয়াতে প্রতিযোগিতায়, টেবিল টেনিস প্রতিযোগিতায় অংশ নিয়েছিল এবং দুটো পদক সে জয় করেছে। সিন্ড্রেলা, প্রথমেই তোমাকে নিউজ বর্তমানে অশেষ অশেষ স্বাগত জানাচ্ছি, কিরকম লাগছে তোমার? আমার জিতে খুব ভালো লাগছে, আর আমি এখন আমার ক্লাবের জন্য খুব প্রাউড ফিল করছি, আর আই বিলিভ দ্যাট আই উইল উইন দ্য অলিম্পিক গোল্ড মেডেল ফর মাই ক্লাব। এই যে আন্তর্জাতিক ক্ষেত্রে তুমি একটা পদক জয় করলে, একটা নয় দুটো, ভবিষ্যতে তোমার কী পরিকল্পনা রয়েছে? অলিম্পিক তো আছেই, এরপরে এর আগে তুমি কী কী পরিকল্পনা করেছো? আমি যতগুলো টুর্নামেন্টে যাব আমি ট্রাই করবো আমার নিজের বেস্ট দিতে, আর যতটা অবধি পারবো আমি টেনে যাব, লাস্ট অবধি ফাইট করব। সিন্ড্রেলার কথা, সিন্ড্রেলা বলছেন যে আমি ওর বেস্টটা দেওয়ার জন্য চেষ্টা করবে সর্বোচ্চ, এবং আমাদের পাশে যারা রয়েছেন তারাও ওকে সাপোর্ট করবেন, সেটা বলেছেন তারা ক্যামেরায় অরূপ পালের সঙ্গে। সুদীপ্ত ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বর্তমান, কলকাতা।